আসসালামু আলাইকুম, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান তাসফিয়া রহমান। আজকে একটা মজার বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি, সেটা হচ্ছে আমরা যারা ওজন কমানোর জার্নিতে আছি, যারা কিনা ওবেসিটিতে সাফার করছি, তারা রোজার মাসে টার্গেট করে থাকি যে আমি এই এক মাসে রোজা রেখে এবং খাবার কন্ট্রোল করার মাধ্যমে খুব দ্রুত ওজন কমিয়ে ফেলবো। কিন্তু নর্মালি আমাদের হয় কি, অন্যান্য মাসে যে রোজা না থাকার ফলে যে ওজনটা কমছে না, কিন্তু রোজা থেকেও আমি ওজনটা কমার বদলে বরং বাড়িয়ে ফেলছি। কি কি ভুলের কারণে আমরা রোজার মাসে রোজা রেখে ওজন কমাতে পারছি না, সেই বিষয়ে আজকে আসলে আমি কথা বলবো। প্রথমত আসি যে কেন আমার ওজনটা কমছে না। এর একমাত্র কারণই হচ্ছে আমাদের রোজার মাসের বাহারি ইফতার আইটেম। কেন এই ইফতার আইটেমের কথা বলছি, প্রথম কারণ হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে নর্মাল 100 গ্রাম আলু যখন তেল ছাড়া আমরা ভাজি কিংবা ভর্তা করি, তাতে মাত্র 93 কিলোক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি। কিন্তু সেটা যদি যে কোনো অয়েল, যেমন মাস্টার্ড অয়েল, সয়াবিন, রাইস ব্রান, যেটাই বলে থাকি না কেন, সেই তেলে ভাজি, সেখানে কিন্তু ক্যালোরি এসে দাঁড়াচ্ছে 312 কিলোক্যালোরি। দ্যাট মিন্স যেটা তেল ছাড়া ছিল তার তুলনায় 3 গুণ বেশি। এবার আসি ইফতার আইটেমগুলোর দিকে। যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের নর্মাল ইফতার আইটেমগুলাই হয় হচ্ছে পেঁয়াজি, বেগুনি, বিভিন্ন ধরনের তেলে ভাজা আইটেম, সেক্ষেত্রে আমরা কত কিলোক্যালোরি এক্সট্রা এনার্জি নিয়ে ফেলছি। কেন বলছি যে আমি ওজন কমাতে পারছি না বরং বেড়ে যাচ্ছে, আসলে কারণটাই এইটা। যেখানে আমরা নর্মালি বলি ডায়েটিশিয়ানরা যে আপনার স্ট্যান্ডার্ড বডি ওয়েট অনুযায়ী আপনার যে কিলো ক্যালোরি পরিমাণ এনার্জি নিতে হবে কিংবা খাবার খেতে হবে, তার চেয়ে 500 কিলোক্যালোরি আপনাকে কম খেতে হবে, তাহলেই কিনা আপনার ওজন কমবে। কিন্তু হয়ে যাচ্ছে কি, 500 কিলোক্যালোরি তো কম খাচ্ছি না, বরং তার চেয়ে 3 গুণ খাবার আমি বেশি খেয়ে ফেলছি, যার দরুন আমার ওজনটা বেড়ে যাচ্ছে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, আচ্ছা ম্যাডাম, তাহলে যখন আমি, কেউ যখন ওজন বাড়াতে পারছে না কিংবা চিকন স্বাস্থ্যের অধিকারী, তারা কি এই ভাজা পোড়া আইটেমগুলো খেতে পারে কিনা? না, তারাও খেতে পারবে না। কারণ কি, এইসব ভাজা পোড়া আইটেমগুলো যখন, যেটা যদি সেটা হয় রেস্টুরেন্ট কুক, তাহলে কিন্তু অতিরিক্ত তেলে ভাজার ফলে ওটা কিন্তু একই তেলে বারবার খাবারগুলো ভাজতে থাকে। অ্যাজ এ রেজাল্ট হয় কি, তেলের যে আমরা উপকারী ফ্যাটি অ্যাসিডগুলো পেয়ে থাকি, সেটা কিন্তু ট্রান্সফ্যাট নামক ক্ষতিকর ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যায়, যার ফলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি, যেমন কার্ডিয়াক ডিজিজ কিংবা ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। এই কারণেই যারা কিনা চিন্তা করছেন যে আমি ওজন বাড়াতে চাই, সেক্ষেত্রে রেস্টুরেন্টের ভাজা পোড়া খাবার খাবো কিনা, আপনাদের মাথা থেকে এই চিন্তা ঝেড়ে ফেলুন। নেক্সট কথা হচ্ছে যে রোজার আরেকটা গুরুত্বপূর্ণ আইটেম, সেটা হচ্ছে শরবত। বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস কিংবা শরবত, যেটাই বলি না কেন, আমরা কিন্তু রোজার মাসেই বেশি খেয়ে থাকি। কেন বলছি, যদি লেবুর শরবত ট্যাং চিন্তা করি, আপনি 1 গ্লাস ট্যাংয়ের কথা যদি ধরে থাকেন, তাহলে কিন্তু তাতে 3 থেকে 4 চামচ পরিমাণ আমরা সুগার ইউজ করছি, যেটা কিন্তু হাই ক্যালোরি। আমরা জানি সবাই যে সাদা চিনি কিংবা লাল চিনি যেটাই হোক না কেন, প্রচুর পরিমাণে ক্যালোরি ক্যারি করছে, আর সেটা যদি হয় সফট ড্রিঙ্কস তাহলে তো কথাই নেই। তাতে হচ্ছে কি, আমাদের সুগার স্পাইক হচ্ছে, সুগার স্পাইকের ফলে ইনসুলিন প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে। যখন বডিতে ইনসুলিন প্রোডাকশন বাড়ে, তখন কিন্তু শরীরের এই অতিরিক্ত সুগারগুলো আমাদের সেলে পাঠিয়ে দেয় ইনসুলিন। অ্যাজ এ রেজাল্ট বডি সেটাকে স্টোর হিসাবে, ফ্যাট হিসাবে স্টোর করে, কারণ তারা চিন্তা করে ইন ফিউচারে যখন লাগবে আমি এখান থেকেই খরচ করব। তাহলে কি হলো, রোজার মাসে আমি যেখানে ওজন কমাতে চাচ্ছি, ফ্যাট বার্ন করতে চাচ্ছি, উল্টা আমার ফ্যাটটা স্টোর হয়ে যাচ্ছে। এবং ফাইনাল আর একটা কারণে আমাদের ওজন বেড়ে যায়, সেটা হচ্ছে সেহরি আইটেম। সেহরিতে আমরা যখন খাই, আপনি একটু খেয়াল করবেন, দুপুরে আমি যে পরিমাণ রাইস খাচ্ছি, সেহরিতে কিন্তু যে আমি একটু বেশি খেয়ে খাওয়ার চেষ্টা করছি। কারণ কি, আমার মাথায় থাকছে যে সারাদিন আমাকে না খেয়ে থাকতে হবে, আমার এনার্জিটা যেন লো না হয়ে যায়, আমার প্রেশারটা যেন লো না হয়ে যায়, সেক্ষেত্রে আমি একটু বেশি খাবার খেয়ে ফেলছি। আর সময়টা যেহেতু অল্প, ঘুম থেকে উঠছি আমরা 1 থেকে 1.5 ঘন্টা আগে, আর জানেন খাবার গরম করে খেতে খেতে মোটামুটি অল্প সময়ের মধ্যে আমরা বেশি খাবার খাওয়ার চেষ্টা করি, তাতে করে হয় কি আমাদের খাবার খাওয়ার পরিমাণটা বেড়ে যায়, ফলে ক্যালোরি ইনটেকের পরিমাণটাও বেড়ে যায়, তাতে করে কি হচ্ছে আলটিমেটলি
ওজনটাও বেড়ে যাচ্ছে। এই যে কতগুলো কারণ বললাম, এই কারণেই কিন্তু আমরা রোজার মাসে ওজন কমানোর বদলে বরং ওজনটাকে বাড়িয়ে ফেলছি। এই ভুলগুলো যদি আমরা সংশোধন করতে পারি তাহলে আশা করছি রোজার মাসে আমাদের ওজন কমানো সম্ভব। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।